বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছে। তাকে ধরে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা জানান তিনি। বলেন, বিএনপি দেশের উন্নয়ন করতে জানে না, তারা শুধু মানুষ পোড়াতে জানে, ওদের কোনো মনুষ্যত্ব নেই। আল্লাহ যদি দিন দেয় আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে, ধরে এনে শাস্তি দেব। কাজে আমি এটাই চাই যে এই নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হতে হবে। এই নির্বাচনের যাতে না হয় তার যে চক্রান্ত, সেই চক্রান্তের সমুচিত জবাব 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব, যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।